এই পৃথিবীর কোন স্থায়ী একটা জিন্দেগির জায়গা এই পৃথিবী থেকে আপনাকে আমাকে একদিন চিরতরে বিদায় হয়ে যাওয়া লাগবে আপনার সাথে আমার মা যাবে না আমার মা যাবে না আপনার সাথে আপনার বাবা যাবে না আমার বাবা যাবে না বন্ধু যাবে না বান্ধবী যাবে না স্ত্রী কুটুম পাড়া প্রতিবেশীকাও যাবে না যিনি আপনার আমার কবরের সাথী হবে যিনি আপনার হাসরের সাথী হবে যিনি আপনার মিজানের সাথী হবে তিনি হচ্ছেন আমার আপনার মদিনাওয়ালা কামলিওয়ালা উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ বন্ধুগণ আমার তিনি এমন এক নবী যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين الله بولا الحبيب أمار بندو أمار أمي مالك جتوتوك پرجنتو مالكنا چلبه توتوك جائگا پرجنتو أبنا الرحمة چلتے تاك بولا سبحان الله أبني دان چاش کرلن دان چاش کرلن پر جدی پانی نا تاكه আচ্ছা বলেন তো ওই জায়গা কি জমিনটা উর্বর থাকবে কথা বলেন থাকবে একটা ছোট্ট একটা উদাহরণ যেহেতু আপনারা বেশিরভাগ জমিন চাষ করেন অনেকে অনেক ব্যবসা করেন চাকরি করেন তাইলে বোঝা গেল জমিনটা আপনি বীজ বপন করার সাথে সাথে অর্থাৎ যেটা লাগবে ওইটার নাম হচ্ছে পানি অর্থাৎ আমার আল্লাহ বলেন বন্ধু আমার যতটুক জায়গায় আমার মালিকানা চলবে ঠিক ততটুক জায়গায় আপনার রহমতটাও ধারাবাহিকভাবে চলবে সুবহানাল্লাহ আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক একটা ক্ষমতা দান করেছিলেন যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে একটা মুজিজা দান করেছিলেন মূসা নবীকে আমার আল্লাহ পাক একটা লাঠি দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে লাঠি দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে জিজ্ঞেস করলেন মূসা আমি জানতে চাই তোমার লাতের হাঁটির মাধ্যমে তুমি কি করো আল্লাহ বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা হে মূসা জানতে চাই তোমার হাতের লাঠির মাধ্যমে কাজ কি মূসা বলল قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى أمي إيه لاتير مادومي أمي أمار شامن ديكي چلا پيرا كوري لاتير مادومي غاسير پاتا باري لاتير مادومي أمي أمار إيه فش إيه شاگل كي أمي غاسير پاتا پيرا كواي سبحان الله بندو كنا مات جاي مات لنا كي موسى نبي كامار الله رب العالمين فراون شموك حزيري كوري ديلن فراون تار জাদুকর বাহিনীর মাধ্যমে সব কিছু হাজির করে সামনে হাজির করে ফেলল যেই মাত্র সব কিছু হাজির হয়ে গেল মূসা নবী আবার ভয় পেয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বললেন মূসা তোমার হাতের লাঠি জমিনের মধ্যে ছেড়ে দাও মূসা কালিমুল্লাহ হাতের লাঠি জমিনে ছেড়ে দিলেন বিরাট বড় একটা অজগর সাপ হয়ে গেল মূসা নবী ভয় পেয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযহা ওয়ালা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা মূসা এখানে ভয় পাওয়ার কেসে লাঠিটা ধরো মূসা নবী লাঠিতে হাত দিলেন এই লাঠিটা আবার সাফ হয়ে গেল সুবহানাল্লাহ মূসা নবী নাই মূসা নবীর মুজিজা আওয়াজ কি পৃথিবীতে আছে নাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী ঈসা নবী নূহ নবী দাউদ নবী এক এক নবীকে আমার আল্লাহ এক একটা মুজিজা দান করেছিলেন আর আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে প্রায় 1450 বছর আগে একটা মুজিজা দান করেছিলেন জীবন্ত মুজিজা হচ্ছে আল কোরআন কথা কোন ঠিক কিনা কোরআন এখনো আছে না নাই আরে আওয়াজে বলেন আছে না নাই কোরআনের আইন এখনো আছে না নাই কোরআনের একটা শব্দ একটা হরফ একটা আয়াত পরিবর্তন হবে তো দূরের কথা একটা নকশা পর্যন্ত পরিবর্তন হয় নাই এবং কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না হবে না হবে না দুই হাত তুলে বলুন ঠিক কিনা আমরা সেই কোরআন মানতে চাই কি চাই না এই কোরআন আমাদের সংবিধান আমরা মানতে চাই কি চাই না নাকি কোরআন বাদ দিয়ে এখন আমরা ট্রান্সজেন্ডার মানবো আমাকে মনে 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 হয় যে মেয়ে মেয়ে মনে হইতেছে আচ্ছা বলেন তো আজকে তো আমি মাহফিলে আসলাম আমি যদি এখন বলতাম এই আমাদের আজকের মসজিদের সম্মানিত খতিব সাহেব আমাদের আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব হুজুরকে আয়সা যদি বলতাম যে হুজুর আমি তো ওই যে হবিগঞ্জ থেকে আসছি তো আসতে আসতে আমাকে না মেয়ে মেয়ে লাগতেছে
আমাকে এক কাজ করেন না, আপনাদের এই ঘরের ভিতরে মেয়ে কোন জায়গায় আছে আমার ওই জায়গায় ঢুকাইয়া দেন। আচ্ছা বলেন তো, আমি পাগড়ি টুপি পাঞ্জাবি সুস্থ শরীরে হবিগঞ্জ যাওয়ার ক্ষমতা আছে? আরে কথা কোন আছে? আজকে আপনার মা, আজকে আপনার বোন, আজকে আপনার ভাতিজি, আজকে আপনার ভাগ্নি, আজকে আপনার পরিবার, আপনার ওয়াইফ যদি একটু পাঞ্জাবি লাগাইতো, একটা শার্ট লাগাইতো, লাগাইয়া কইতো স্বামীও হয়ে, ভাই আমার, দাদা ভাই, নানা ভাই, ও আমার আঙ্কেল, ও আমার মামা, ও আমার চাচা, আমার না ছেলে ছেলে লাগতেছে, আমারে আজকে জান্নাতের বাগানে নেও, কি বলেন? মানবো? কথা কয় না, মানবো? মানবো না। তাইলে বোঝা গেল আমরা এই কোরআনে ট্রান্সজেন্ডার নাই কি নাই? কোরআনে ট্রান্সজেন্ডার নাই। আল্লাহ পাক এই পৃথিবীতে তিনটা সৃষ্টি করেছেন, অর্থাৎ একটা ছেলে, একটা মেয়ে, নারী এবং পুরুষ। তিন নাম্বার আমরা ত্রাণ লিঙ্গ হিসেবে যাকে আমরা জানি ওইটা হচ্ছে হিজরা সম্প্রদায়। কথা কোন ঠিক কিনা? এটা তো হিজরা আল্লাহ পাক বানাইছে। তাইলে পুরুষ তার এত খেন ফাল্লা বলি লাগছে, হে কেনে তার পুরুষ অঙ্গ খাইটা, হে মেয়ে হয়ে যায়, নাউজুবিল্লাহ বারিদ গিয়া পুরুষ আজকে মহিলা হয়ে যাচ্ছে, মহিলা আজকে হয়ে এই নারী পুরুষ হয়ে যাচ্ছে। তাইলে যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই, এটা আমরা মানি না এবং মানবো না। কথা কোন ঠিক কিনা? যেই বই পুস্তকগুলি আমাদেরকে পড়ানো হচ্ছে, আপনার ছেলেকে, আমাকে, আমার ছেলেকে, আপনার ছেলেকে পড়ানো হচ্ছে, ওই বইয়ের বিরুদ্ধে আপনাকে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাওয়ার দরকার। কথা কোন ঠিক কিনা? এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান বৃদ্ধি করেছেন, নবীর মান বৃদ্ধি করেছেন, নবী আমার সৃষ্টির শ্রেষ্ঠ নবী এই কথাটা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এই তো রজব মাস চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বন্ধুর বাড়িতে দাওয়াত করেছেন। আজকে আপনার বাড়িতে, আপনাদের এলাকাতে আমি আসছি, আসার আগে আমি আমার নিজের গাড়িটা রেডি করে রেখেছি, ওই গাড়িতে করে আমি আগুয়া যাব। কথা কোন ঠিক কিনা? আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবেন আমি ছেড়ে দিব। আমি তো প্রথমেই বলেছি এক এক ফুলের এক এক গ্রান, সবাই তো আর সবটা দিতে পারে না। কথা কন, আমরা শুধু আপনাদের চাহিদা আমরা মিটাচ্ছি, আমরা দিন আমরা ভুলে যাচ্ছি। আমার মাঝে মধ্যে মনে হয় কি জানেন, এই এই চেয়ারটা, এই আমানত, এটা আমাদের জন্য আমানত, মিম্বর আমার জন্য একটা আমানতের স্থান, এটা আমি খেয়ানত করলে হবে না। আপনারা এসেছেন কিছু জানার জন্য, কিছু বোঝার জন্য, কিছু শেখার জন্য। আপনাদেরকে আমি মন মাথাইলাম, আমি পকেট থেকে টাকা নিয়ে গেলাম, এটা আমার কাছে মনে হয় না যে হক পূর্ণ হচ্ছে। এতে আমি বক্তাদের আগে শ্রোতাদেরকে, আমি যারা মাহফিল কর্তৃপক্ষ আছে তাদেরকে আমি দুষ মনে করি। কেন জানেন? এখন আমরা ইউটিউবে চলে গেছি, ইউটিউব দেখে দেখে আমরা বক্তা নির্বাচন করতেছি, বক্তার কতটুকু কি আছে, বক্তা কতটুকু নামাজ, আমরা অনেক বক্তা আছে ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, লাল লীল হলুদ বিভিন্ন কালারের রঙের ঢঙ্গের পাগড়ি লাগিয়ে আপনাদেরকে আমরা নাটকের মঞ্চ বানিয়ে দিচ্ছি, আর আপনারা এটার থেকে মজা পাচ্ছেন। আমার মনে হয় কি জানেন, হাশরের মাঠে এইগুলি, ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমার আগের হুজুর ওয়াজ করে গেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমার মনে হয় আমাদের মতো এই বক্তা নামের তক্তাগুলি, আমার মনে হয় আপনাদের মতন এই শ্রোতাগুলি হাশরের মাঠে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কন, কথা কন, যে হুজুর আপনি আগুয়া আইসা আমাদেরকে জাহান্নামি বানাই গেলেন। আরে আমি তো শুধু জাহান্নামি আপনাদেরকে বানাই নাই, আমিও তো জাহান্নামি হয়েছি। বলে হুজুর কেমনে হইলেন? এই যে ডকুমেন্ট, এই যে ডকুমেন্ট, এখানে লেখা আছে আগুয়া মধ্যহাটি দক্ষিণ পাড়া সুন্নি যুব সংঘ। তাইলে বোঝা গেল আমি আগুয়ার এখন। কথা কয় না? তাইলে আপনাদের, আপনারা যদি জাহান্নামে যান আর যদি আমার সাথে বানতে লিয়ে যান, আর যদি আপনারা আজকের জান্নাতের বাগান যদি আল্লাহ তাআলা কঠিন হাশরের ময়দানে নাজাতের উসিলা বানান, তাইলে আপনারা যদি জান্নাতে যান আর আমি হতবাগা যদি কোনো কারণে জাহান্নামে চলে যাই, আপনারা আমাকে সাথে নিয়ে যাবেন। বলেন ইনশা, বলেন ইনশা। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি হচ্ছেন পুত পবিত্র, তিনি হচ্ছেন সকল প্রকার অক্ষমতা, সকল প্রকার দুর্বলতা থেকে পবিত্র। তিনি কে? বলেন তিনি কে? কেউ আওয়াজ বন্ধ রাখবেন না, তিনি কে? আল্লাহ বলেন আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি তার বন্ধুকে, তিনি তার আব্দকে, তিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। লাইলান রাতের সামান্য কিছু অংশে জুড়ে বলেন সুবহানাল্লাহ,
বন্ধুগণ যেই কথাটা আমি বলতেছিলাম আজকে আমি আগুয়া গ্রামে আসব আসার আগে আগে আমি আমার গাড়িটা রেডি করে রেখেছি কথা বলেন ঠিক কিনা কোন পাঞ্জাবিটা পরিধান করব কোন পাগড়ি আমি পরিধান করব কোন আবাটা আমি ব্যবহার করব আমি নিজে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করেছি কিন্তু আপনারা আমাকে দাওয়াত করেছেন কথা সত্য কিন্তু আপনারা এর সিদ্ধান্ত গ্রহণ করেন নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বন্ধু আমার হাবিব আমার আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িতে দাওয়াত করেছি আপনার কোনো সিদ্ধান্ত চলবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ভিতরে সুন্দর করে জান্নাতি পোশাক রেডি করে রেখেছি কোন গাড়ির মাধ্যমে আপনাকে আনবো না এমন একটা গাড়ির আমি ব্যবস্থা করে রেখেছি যেই গাড়ির নাম হচ্ছে বারকুন বারকুন শব্দের অর্থ হচ্ছে বিজলি অর্থাৎ মনে করেন কারেন্ট কারেন্ট আসতে এবং যাইতে কতটুকু সময় লাগে অর্থাৎ এই তো আমরা তাকিয়ে আছি মুহূর্তের ভিতরে কারেন্ট চলে যাবে এক সেকেন্ডও লাগবে না কথা কন আবার কারেন্টটা আসতে এক সেকেন্ডও লাগবে না এর থেকে যদি আপনাকে আমি আরো সহজ ভাষায় বোঝাতে চাই দেখবেন যখন প্রচন্ড ভাবে মেঘ বৃষ্টি আসার একটা সময় হয়ে যায় আকাশের মধ্যে একটা ঘুর ঘুর শব্দ করে এমন সময় দেখবেন একটা বিজলি মারা অথবা জিলকি মারা কি বোঝেন আপনারা বিজলি বলেন জিলকি বলেন জিলকিটা আপনি আকাশের দিকে তাকিয়ে থাকলেন তাকিয়ে তাকতে তাকতে হঠাৎ করে এটা কেমন জানে উদাও হয়ে যায় অর্থাৎ ওই দেখলাম ওই নাই কথা কন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নূর নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বোরাক রেডি করলেন শুধু এই পর্যন্তই শেষ নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনবেন এই জন্য আমার আল্লাহ জান্নাতের সমস্ত ফেরেশতাদেরকে সাধারণ ছুটি ঘোষণা করে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে ধাও ধাও জ্বলতেছিল এই আগুনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও ফেরেশতারা আমার বন্ধু আসবে এই জন্য তোমরা সুন্দর করে জান্নাতটারে সাজাও আমি জানতে চাই জান্নাত সাজানোর কিছু আছে নাকি এই যে আজকে আমরা এসেছি দেখবেন প্রত্যেক ঘরে যখন কারো বাড়িতে মেহমান আসে ওই বাড়িটা সুন্দর করে পায়ে পরিষ্কার করে ঘর সুন্দর করে গোছায় সুন্দর করে বিছানা বালিশগুলি আবার একটু পরিবর্তন করে বাড়িঘরের ছোট্ট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নতুন কাপড় চোপড় পরিধান করে কথা কন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও ফেরেশতারে সুন্দর করে আবার সাজো আল্লাহ পাক সুন্দর করে ফেরেশতাদেরকে সাজাইলেন সব কিছু সুন্দর করে সাজানো গোছানোর পরে আল্লাহর নবীর সামনে যখন বোরাক চলে আসলো বোরাক আসতে দেরি হয় আল্লাহর নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ যদিন কঠিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে এক লক্ষ মতান্তরে দু লক্ষ চব্বিশ হাজার নবী পয়গম্বর কিয়ামতের মাঠে উঠবে হাসরের মাঠে উঠবে কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মত গলি তখন ইয়া নফসি করে কবর থেকে উঠবে রাব্বুল আলামিন জানতে চায় আমার গুনাহগার উম্মত গলি কঠিন গুনাহের বোঝা মাথায় নিয়া কবর থেকে উঠতে তাদের কষ্ট হবে আমি জানতে চাই কঠিন দিনে আমার গুনাহগার উম্মতের জন্য কি এক একটা বোরাকের ফয়সালা হবে নাকি আমার গুনাহগার উম্মতের জন্য এক একজনের জন্য এক একটা বুরাকের ফয়সালা হবে নাকি যদি আমার গুনাহগার উম্মতের জন্য বুরাকের ফয়সালা হয় তাইলে আমি আজকে বুরাকে উঠবো সুবহানাল্লাহ বলেন আমাদের এলাকার দেখবেন মেম্বার সাহেবকে আমরা অনেক কষ্ট করে মেম্বার বানাই অনেক কষ্ট করে চেয়ারম্যান বানাই মাশাল্লাহ আমরা অনেক কষ্টের পরে আমরা এমপি সাহেব বানাই দেখবেন মেম্বার সাহেবরা তো আর ইউনিয়ন থেকে ওয়ার্ড আর তো গাড়ি দেওয়া হয় নাকি চেয়ারম্যান সাহেবকেও গাড়ি দেওয়া হয় না যেই মুহূর্তে আপনি মনে করেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনি এমপি নির্বাচন করেন এমপি নির্বাচন করতে দেরি হয় এমপিকে সরকার থেকে একটা গাড়ি দেওয়া হয় দেখবেন যেই মাত্র এমপি সাহেব গাড়িটা ফাইসে ফাইতে দেরি হয় এমনভাবে বঙ্গভবনে গাড়ি নিয়ে সংসদে এমন করে দৌড় দেয় আপনি তো এমপি সাহেবকে পাবেন তো দূরের কথা এমপি সাহেবের গাড়ি দেখবেন তো দূরের কথা আপনি এমপি সাহেবের গাড়ির দোয়াও দেখবেন না দুই হাত তুলে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা কারণ কি জানেননি এই যে যে রাস্তা দিয়ে আসছি হয়তো আপনাদের নতুন এমপি সাহেব বলেছে আপনাদেরকে রাস্তা করে দিবে মাশাল্লাহ আল্লাহ তাআলা যেন এই রাস্তার ব্যবস্থা করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আমরা বাঙালি জাতি তো বড় আজীব এক প্রাণী আমরা বড় আজীব এক জাতি আমরা কি করি আমরা জানেন এক কাপ চা খাইতে মাত্র লাগে কয় টাকা
কতক্ষণ লাগে কয় টাকা, কিন্তু যখন নির্বাচন চলে আসে ওই মুহূর্তে চায়ের দাম চলে যায় সর্বনিম্ন 500। আপনাদের এই এলাকায় মনে হয় এটা নাই, মনে হইতেছে আপনারা বুঝছেনই না আমি কি কইতেছি, এখনো বুঝেন নাই আপনাদের। আমাদের প্রত্যেক জায়গায় এক কাপ চায়ের দাম নির্বাচনের আগে সর্বনিম্ন মূল্য হচ্ছে 500 টাকা, এর উপরে গেলে মনে করেন 1000 2000 3000, একটু স্বাস্থ্য মোটা চেয়ার দেখলে এই এই চেয়ারের দাম ওই চেয়ারের দাম নিম্নে 5000 টাকাও চলে যায়। কথা কয় না, এই তো আমি গত কিছুদিন আগে, এই নির্বাচনে না এর আগে একবার নির্বাচনের সময় আমি বুট দিতাম গেছি, যাওয়ার পরে আমার এক মামাই হইন, ও বেটা বাইক না কিতার লাগে আইসো, বলে মামা বুট ন দিতাম, কয় দূর বেটা কি দিছে মামু, কয় বুট তুই দেওয়া হয়েছি গা তুমি বাড়ি দিয়া বই থাকো। আমি খাই রং আমার আইন খাওয়াই তো কফি খাইলতাম নি, দুধ চা দুধ চাইটা খাইলিছি হই না, মাশাল্লাহ কষ্ট হইতেছে আপনাদের। আপনাদের একটা আমাদের একটা বর্তমান অবস্থা কি জানেন, আমরা এক বক্তা দুইবার দাওয়াত দেয় না, তো আমি চিন্তা করলাম এই এই কথাটা আগামী বছর তো আয়া হওয়ার সুযোগ নেই, কথা কোন ঠিক নেই, কোথায় বাড়ির ভিতরে প্রজেক্টর আছে মহিলারা বসার জন্য নাকি, আপনারা বসবেন কোন বাড়িতে এটা না বললে তারা বুঝবো কেমনে, মধ্যহাটি মধ্যহাটি দক্ষিণ পাশে হ্যাঁ প্রজেক্টরের ব্যবস্থা আছে, আমার মা আমরা ওইখানে বসবেন, আল্লাহ তাআলা যেন আমার এই যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমকার যেন কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহর নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর উঠে যেই মাত্র মসজিদে হারাম থেকে মসজিদে আকসার কাছাকাছি চলে আসলেন, এমন সময় শোনা যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, নবীর প্রতি সালাম চলে আসছে, আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী ডাক দিয়ে বলে এ জিবরাইল জানতে চাই কিসের আওয়াজ শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24 হাজার নবী পয়গম্বর সকলে মসজিদে আকসার ভিতরে হাজির হয়ে গেল, সবাই আপনি নবীকে তারা দেখতে চায়, বলুন আল্লাহু আকবার, তারা সবাই আপনি নবীকে দেখতে চায়, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত ফেরেশতাদের ডিউটি আজকে স্থগিত করে দিয়েছেন, তাদের আজকে অফ ডে করে দিয়েছেন, তারা সকলেই আজকে মসজিদে আকসায় চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারা আপনাকে দেখে নাই, আজকে আপনাকে দেখে দেখে তাদের হৃদয়টাকে ঠান্ডা করবে, বলেন সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল, মদিনার ধুলুবালি মোর মদিনার ধুলুবালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল, আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, কথা কোন ঠিক কিনা, আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল আমরা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা, কথা কোন ঠিক কিনা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা, বুকের ভেতর বেশে উঠে বুকের ভেতর বেশে উঠে মন আনন্দের ঢোল, আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল আমরা মদিনার,
আমার সকল রোগের ঔষধ দয়াল নবীর সালাম দরুদ আমার সকল রোগের ঔষধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনারে দুলবালিমুর মদিনারে দুলবালিমুর নয়নের কাজল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ মহব্বত নিয়ে বলুন ইয়া ওয়ালি আল্লাহ বায়রামের বন্ধুরা আমার আল্লাহর নবী হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার ভিতরে যেই মাত্র প্রবেশ করলেন হযরত জিবরাইল আমিন সুন্দর করে আজান দিয়ে দিলেন যেই মাত্র আজান হয়ে গেল এক লক্ষ মতান্তরে দু লক্ষ চব্বিশ হাজার নবী পয়গম্বর সকলে কাতারে বন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন আদম নবী মনে মনে চিন্তা করতেছেন আমি হলাম আদি পিতা এই পৃথিবীর সর্বপ্রথম মানব আমি হয়তো আজকের ইমামতি আমাকেই করা লাগতে পারে আমার বন্ধুরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে চিন্তায় পড়ে গেলেন আমি ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে আমি জাপ দিয়েছিলাম হতে পারে আজকের ইমামতি আমাকেই করা লাগবে ইসমাইল যবিহুল্লাহ মনে মনে চিন্তায় পড়ে গেলেন আমি তো একমাত্র ইসমাইল যিনি নাকি আল্লাহ পাকের সুরের নিচে আমি আমার নিজেকে কোরবানির জন্য প্রস্তুতি করেছিলাম হয়তো আজকের ইমামতি আমাকে করা লাগবে বন্ধুগণ আমার মুসা কালিমুল্লাহ চিন্তায় পড়ে গেলেন আমি তো সেই মুসা যিনি নাকি ফেরাউনের সাথে যুদ্ধ ঘোষণা করেছিলাম হয়তো আজকের ইমামতি আমাকে করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে জানিয়ে দিলেন ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধু উপস্থিত থাকবে অন্য কোন নবী আজকে ইমামতি করার সুযোগ পাবে না আমার বন্ধুকে ইমামতি করাইয়া আমার বন্ধুকে আমি জানিয়ে দিতে চাই সমস্ত নবীদের নবী সমস্ত ইমামদের ইমাম সমস্ত মুরসালিনদের নেতা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নবী আমার দুরাকাত নামাজ পড়ালেন দুরাকাত নামাজ পড়ার পরে আল্লাহর নবী হায়াতুন নবী জিন্দা নবী যখন যেই মাত্র আবার বুরাকের উপর চোয়ার হয়ে প্রথম আকাশের দিকে রওনা হয়ে গেলেন এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দু থেকে চারটা পেয়ালা হাজির করলেন একটার মধ্যে ছিল পানি আর একটার মধ্যে ছিল মধু আর একটার মধ্যে ছিল দুধ আর একটার মধ্যে ছিল শরাব আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী নূর নবী জিন্দা নবী দুধ পান করেছিলেন মধুও পান করেন নাই শরাবও পান করেন নাই পানিও পান করেন নাই আজকে আমরার বাংলার মুসলমানের হাতে যদি চারটা পাত্র রেখে বলা হইতো তুমি কোন জিনিসটা গ্রহণ করবা বাংলার মুসলমান দুধ ভাত দিয়া দিত পানি ভাত দিয়া দিত মধু ভাত দিয়া দিত যে জিনিসটা গ্রহণ করতো ওই জিনিসটার নাম হচ্ছে শরাব কথা কোন ঠিক কিনা শরাব এমন করে টান মারতো টান দিয়ে বলতো ওইটা আগুয়ার যতগুলি জমিন দেখা যায় যতগুলি খাওরা খান্দি মুরাদপুর ভবানীপুরের যত বম দেখা যায় সব আমার জিগা ওই ওই কেমনে তোর হইল এ কয় না না ওইটা তো আমার দাবি না ওইটা হইল আমার বোতলের দাবি কথা কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা আমরার বর্তমান সময়ে ইয়াবা আমাদের কাছে চলে আসছে বাবা আমাদের কাছে চলে আসছে গুটি আমাদের কাছে চলে আসছে ফ্যান্সি রিল আপনার হাতে আমার হাতে চলে আসছে এই তো মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যখন যা চাহিদা সব কিছু আপনার হাতে চলে আসছে এই জন্য আমি বলি যুবক ও আমার ভাই আমার বাবাজি না আমার প্রাণের বাবাজিদেরকে আমি বলি আপনার ছেলেটা কোথায় যায় কার সাথে মিশে কার সাথে আড্ডা যায় স্কুলের নাম দিয়া কলেজের নাম দিয়া ভার্সিটির নাম দিয়া কোথায় যাচ্ছে কার সাথে বসছে কার সাথে এই আপ্যায়নে বসছে ওইগুলি আপনাকে আমাকে দেখার দরকার আছে না নাই কথা কোন আছে না নাই আপনার আমার মেয়েটা আজকে স্কুলের নাম দিয়া
কলেজের নাম দিয়া ভার্সিটির নাম দিয়া ডেটিং এ চলে যাচ্ছে, বন্ধুর কাছে চলে যাচ্ছে, বান্ধবীর কাছে চলে যাচ্ছে। আমার বন্ধুরে ওইগুলো যদি আপনি আমি না দেখি তাইলে এমন একটা দিন হয়ে যাবে আপনার আমার সম্পর্ক থাকবে, হঠাৎ করে দেখবেন আপনার ছেলে উদাও হয়ে গেছে, আপনার মেয়েটাও উদাও হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আপনি আপনার ছেলে নিয়ে অনেক স্বপ্ন দেখতেছেন, আপনার মেয়ে নিয়ে আপনি অনেক স্বপ্ন দেখতেছেন, চাইলে মুহূর্তের ভিতরে স্বপ্নগুলি ভেঙে যেতে পারে। কি পারে? কতক্ষণ পারেনি বন্ধুগণ? আমার যাই হোক, এইদিকে আমি যাচ্ছি না। আল্লাহর নবী হায়াতুন নবী নূর নবী জিন্দা নবী বুরাকের মাধ্যমে প্রথম আকাশের মধ্যে চলে গেলেন। যেই মাত্র প্রথম আকাশের মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা সিংহাসনের মধ্যে একটা মহাবীর পুরুষ সুন্দর করে বসে আছেন। একবার ডান দিকে তাকান, আরেকবার বাম দিকে তাকান, ডান দিকে তাকানোর উপরে একটা মুস্কি হাসি দেন, বাম দিকে তাকানোর উপরে মনটা একটু বেজার হয়ে যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, জানতে চাই উনি কে, উনার পরিচয় কি? ডান দিকে দেওয়ার পরে উনি একটু মুস্কি হাসি দেন, বাম দিকে তাকানোর উপরে আবার একটু চেহারাটা মলিন হয়ে যায়, তার কারণটা কি? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই তো উনি হচ্ছেন আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহকে কোথায় দেখে গেছেন? মসজিদে আকসায়। কতক্ষণ কোথায়? আওয়াজে বলেন কোথায় দেখে গেছেন? মসজিদে আকসায় হযরত আদম সফিউল্লাহকে দেখে গেছেন। এই আদম সফিউল্লাহকে আবার কোথায় দেখা যায়? কতক্ষণ না? প্রথম আকাশের মধ্যে দেখা যায়। তাইলে বোঝা গেল নবীদেরকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন, একই সময়ে বিভিন্ন জায়গায় ওনাদেরকে পাওয়া যায়। কথাখন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আমি যখন মেয়ারাজে যাচ্ছি তখন আমি দিয়ে কি গিয়েছিলাম? মুসা কালিমুল্লাহ, উনি উনার মাজার শরীফে, উনি উনার রওজায় আতহারে, উনি ইউসাল্লুনা ফি কুবুরিহিম, উনি উনার কবরে, উনি উনার রওজায় আতহারে ইউসাল্লুনা, উনি নামাজ পড়তেছে। ওনাকে আমি যখন সামনের দিকে অগ্রসর হলাম, মসজিদে আকসায় যখন আমি চলে গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছি মসজিদে আকসায় উনি আবার নামাজের কাথিরে দাঁড়িয়ে আছে। আমি যখন আবার ষষ্ঠ আকাশে চলে গেলাম, যাওয়ার পরে দেখলাম মুসা নবী আবার ষষ্ঠ আকাশে। বলে সুবহানাল্লাহ, একটু দূরে সরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا محمد اللهم سلم محمد وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد إلا الله لا إله لا إله إلا الله سبحان الله والحمد حسبي ربي جل الله ما في قلبي رلا بل حسبي ربي ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله أسمن بولي এক আল্লাহ বলে কাল্লা বলুন আসমান বলে এক আল্লাহ বলে সবাই বল
এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদু لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه بار أمر بندر أمر الله نبي پرتو ما کشه زوان پڑه آدم صفح الله رشد شاکات جئی مترو دیتو آکاشر مدد چولے گلن جئی کثرا بولتی چنام আদম নবীর সাথে যখন প্রথম আকাশে সাক্ষাৎ আদম নবী একবার ডান দিকে তাকান এবার দেখা যায় ওনার চেহারাটা সুন্দর সৃষ্টি দেখা যায় অর্থাৎ একটা মুস্কি হাসি দেন আবার যখন বাম দিকে তাকান ওনার চেহারাটা তখন মলিন হয়ে যায় আল্লাহর নবী জিজ্ঞেস করলেন হে ভাই জিবরাইল জানতে চাই উনি যখন ডান দিকে তাকান ওনার চেহারার মধ্যে একটা মুস্কি হাসি দেখা যায় তার কারণ কি এবার বলা হচ্ছে এই পৃথিবীর জমিনে ওনার যতগুলি সন্তান আছে ওই সন্তানগুলি যখন মৃত্যুবরণ করে সন্তানগুলির রুহ যখন ওনার সামনে হাজির করা হয় অর্থাৎ যারা নামাজি যারা দিনদার যারা আল্লাহওয়ালা যারা মুত্তাকি বান্দা তাদের রুহ যখন ওনার সামনে হাজির করা হয় এমন সময় উনি খুশি হয়ে যান সুবহানাল্লাহ অর্থাৎ যারা ভালো মানুষ তাদের রুহটা যখন হযরতে আদম সফিউল্লাহর সামনে হাজির করা হয় এমন সময় উনি খুশি হয়ে যান আবার যখন বাম দিকে উনি তাকান বাম দিকে তাকানোর পরে ওনার চেহারাটা মলিন কেন অর্থাৎ ওনার কিছু বান্দা ওনার কিছু সন্তান পৃথিবীতে রেখে এসেছেন ওই সন্তানগুলি যখন গুনাহ করে অন্যায় করে অপরাধ করে ওই তাদের মৃত্যুবরণ হওয়ার পরে তাদের রুহটা যখন হাজির করা হয় এমন সময় ওই সন্তানগুলির চেহারাটা দেখে উনি মলিন হয়ে যায় আচ্ছা বলেন তো আপনারা যারা বাবা হয়েছেন যারা পর্দায় আছেন যারা মা হয়েছেন দেখবেন আপনার সন্তানটা যদি ভালো হয় অর্থাৎ ভালো একটা রেজাল্ট করে কারোর সাথে ঝগড়া করে না মারামারি করে না কাটাকাটি করে না সমাজে ফিতনা সৃষ্টি করে না তাইলে এই সন্তানটা নিয়ে আমরা গর্ব করি কিনা কথা বলেন সমাজে আমরা বলি আমার ছেলেটা বড় ভালো প্রত্যেকটা পরীক্ষায় ভালো রেজাল্ট করে পড়ালেখায় বড় ভালো এবং কারো সাথে কোনো ঝগড়ায় সে লিপ্ত হয় সম্মানিত সুপ্রিয় এলাকাবাসী ইতিমধ্যে আমরা সংবাদ পেয়েছি আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি কচুয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আল্লামা মাওলানা মুফতি মুস্তাক আহমদ আল কাদরী আল ওয়াইসি পীর সাহেব কিবলা আমাদের কাছে এসে উপস্থিত হয়ে গেছেন আমরা বলি মারহাবা আশা করি ইনশাআল্লাহ হুজুর কিছু সময়ের ভিতরে খোটা বাজে আচ্ছা আশা করি ইনশাআল্লাহ হুজুর কিবলা আমাদের কাছে কিছু সময়ের ভিতরেই চলে আসবেন এখন পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন রাস্তাঘাটে আছেন সকলকে অতি তাড়াতাড়ি আসার জন্য সবিনয় অনুরোধ করছি মাহফিল কমিটির পক্ষ থেকে আমার বন্ধুরা যেই কথাটা আমি বলতেছিলাম তাইলে বোঝা গেল ভালো করলে এটার একটা ফলাফল আছে না নাই মন্দ করলে এটার একটা ফলাফল আছে আপনাদেরকে বলছি হুজুর কিবলা আসবেন আপনারা হুজুর কিবলাকে দেখার জন্য চলে যাচ্ছেন যাই হোক হুজুর কিবলা আসবে আসলে আবার সবাই আসবে ইনশাআল্লাহ নবীজির গুলামের মাওলাজির গুলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গুলামের মাওলাজির গুলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনা কে কে যাবে মদিনাতে মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়
রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, শুয়ে রওয়া যায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কঠিন হাশরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাশরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবে আল্লাহ, মাফ করিয়ে দিবে আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। মাওলানাজির গুলামের নবীজির গুলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। যেজন নবীর আশিকান হাসুরতে পাবেন তিনি মহান সম্মান, ফুল সিরাত পার করাবেন, ফুল সিরাত পার করাবেন নবীর উসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। উচ্চ আওয়াজে বলুন আল্লাহ একবার। নবী আমার প্রথম আকাশ থেকে যেই মাত্র দ্বিতীয় আকাশে চলে গেলেন, দ্বিতীয় আকাশে যাওয়ার পরে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাক্ষাৎ হলো। তৃতীয় আকাশের মধ্যে চলে গেলেন হযরতে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ। চতুর্থ আকাশের মধ্যে যেই মাত্র চলে গেলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের সাক্ষাৎ। নবী আমার জিজ্ঞেস করলেন, ও ভাই নবী ইদ্রিস, কেমন তুমি জান্নাতটা দেখেছো? ইদ্রিস নবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জান্নাতের ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই, আমি বাহির থেকে জান্নাতের নাজ নেয়ামতগুলি আমি দেখতেছি, যতক্ষণ পর্যন্ত আপনি নবী জান্নাতের ভিতরে ঢুকবেন না, আমি ইদ্রিস কেন গো নবী, অন্য কোনো নবী জান্নাতের ভিতরে ঢোকার মতন পারমিশন আমার আল্লাহ পাক দেয় নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ পঞ্চম আকাশের মধ্যে চলে গেলেন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আকাশের মধ্যে চলে গেলেন মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সপ্তম আকাশের মধ্যে চলে গেলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ। ইব্রাহিম খলিলুল্লাহ একটা রাজ সিংহাসনের মধ্যে বসা, আর তাকিয়ে দেখলেন ছোট্ট ছোট্ট সোনামণিরা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে দৌড়া দৌড়ি করে। ইব্রাহিম খলিলুল্লাহ একটা মসজিদের মধ্যে হেলান দিয়ে বসা, ওই মসজিদের নাম হলো মসজিদে মামুর। বলেন সুবহানাল্লাহ, বাইতুল মামুর, যেই মসজিদটা এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের গড় বাইতুল্লাহ শরীফ, বরাবর বাইতুল্লাহ শরীফের উপরে সপ্তম আকাশে এই ঘর অবস্থান করতেছে। ওই ঘরে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা আল্লাহ পাকের এই ঘর বাইতুল মামুর তওয়াফ করতেছে। প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তওয়াফ করে, যারা নাকি একবার এই ঘর তওয়াফ করেছে, করতেছে, করবে কেয়ামতের আগ পর্যন্ত, আরেকবার সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ এটা এমন একটি ঘর যেই ঘরের ভিতরে ফেরেশতারা প্রত্যেক দিন কয় হাজার, 70,000 ফেরেশতা তওয়াফ করতেছে, যেই ফেরেশতাকে একবার সুযোগ দেয়া হয় কেয়ামতের আগে আর সুযোগ হবে। তাইলে বুঝেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক এই আল্লাহ তাআলার গোলামিতে লাগায় রাখছেন। তাইলে আপনি বান্দা হয়ে আল্লাহকে ডাকলেই বা আল্লাহর কি, আর না ডাকলেই বা আল্লাহর কি, কথা কোনটি কিনা, লাভ হলে
আপনার হবে, লাভ হলে আমার হবে, লোকসান হলে আপনার হবে, লোকসান হলে আমার হবে না। কথা কোন ঠিক কি না? সব কিছু কার? আপনার এবং আল্লাহর। আল্লাহ তাআলার কিছু আসেও যায় না। বন্ধুগণ আমার, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ছোট্ট ছোট্ট শিশুগুলি দৌড়া দৌড়ে ঘুরে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, ওই ছোট্ট ছোট্ট শিশু আমি দেখতে পাচ্ছি তারা খারাপ। নবী আমার জিজ্ঞেস করলেন, ওই ছোট্ট বাচ্চাগুলি দেখি তারা খারাপ? এবার হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছোট্ট বাচ্চাগুলি তো তারা যারা নাকি ছোট্ট অবস্থায় মায়ের পেট থেকে জমিনে আসার পরে একদিন দুদিন অথবা আসার সাথে সাথে মৃত্যুবরণ করেছে। মা কান্না করেছে, বাবা কান্না করেছে, দাদা কান্না করেছে, দাদি কান্না করেছে, কান্না করতে করতে তাদের ভিতরটা একদম পুড়ে সারকার হয়ে গেল। ওই ছোট্ট মাসুম বাচ্চাগুলি মৃত্যুবরণ করতে দেরি হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানগুলিকে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে সফরদ করে দেন। অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আপনার আমার ছোট্ট বাচ্চাগুলি পড়াশোনা করবে। সুবহানাল্লাহ বলেন, তারা আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন। তাইলে বোঝা গেল, আপনার আমার ছোট্ট মাসুম বাচ্চাগুলি যদি মরে যায় তাইলে এইগুলি নিয়ে কান্না করার কিছু নাই, ধৈর্য ধারণ করা লাগবে। আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাইলে হাশরের মাঠে ওই ছোট্ট বাচ্চাটা আপনার জন্য আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ওই ছোট্ট বাচ্চাগুলি কেয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি তো জীবনে কোনোদিন মাকেও দেখি নাই, বাবাকেও দেখি নাই, তাইলে আমি আজকে জান্নাতে আমি যাব না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই মাসুম বাচ্চা তুমি কি চাও? ও ডাক দিয়ে কয়, আল্লাহ আমি আমার মাকে চাই, আল্লাহ আমি আমার বাবাকে চাই। আল্লাহ তাআলা বলবেন, তুমি তোমার মাকে খুঁজে খুঁজে বের করো, তুমি তোমার বাবাকে খুঁজে খুঁজে বের করো। এই মাসুম বাচ্চাটা দৌড় দিয়া একটা মায়ের কুলে উঠবে, মায়ের কুলে উঠার পরে ওই সন্তানটা ওই মহিলার নাকের সাথে নাক লাগাবে, কুল থেকে নেমে আসবে আরেকটা মহিলার কুলে, অর্থাৎ আরেকটা মায়ের কুলে উঠবে, তার নাকের সাথে নাক লাগাবে, আবার নেমে আসবে আরেকটা মায়ের কুলে যাবে, যাওয়ার পরে নাকের সাথে নাক লাগাবে, ওই সন্তান তার মাকে জড়িয়ে ধরে কাঁদবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ বাচ্চা তুমি কেমন কেন উঠতেছো আর নামতেছো? বাচ্চা জবান কুলে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তো ওই মাকে খুঁজতেছি যে মা নাকি আমি পৃথিবী থেকে আসার পরে মা কান্না করতে করতে আমার মায়ের কলিজাটা কান্না করতে করতে কান্না করতে করতে পুরে একদম ছাই হয়ে গিয়েছিল, আমি ওই নাক দিয়ে যখন ঘ্রাণ নিচ্ছি তখন আমি আমার মায়ের কলিজা পুরা ঘ্রাণ আমি পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমি বলে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমার এই গর্ব ধারণী মাকে তুমি জান্নাতে দিবা না আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওই সন্তান তোর মা তো নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, নেক আমল করে নাই, বদ আমল করেছে, নাফরমানি করেছে, তাকে তো জাহান্নামে যাওয়া লাগবে। সন্তান ডাক দিয়ে কয়, আল্লাহ যদি আমার মা জাহান্নামে যায় তাইলে আমিও জাহান্নামে যাব। আমার মাকে ছেড়ে আমি জান্নাতে থাকতে চাই না, আমার বাবাকে ছেড়ে আমি জান্নাতে থাকতে চাই না। অর্থাৎ মা যদি আমার জান্নাতে যায় আমিও জান্নাতে যাব, মা যদি জাহান্নামে যায় তাইলে আমিও জাহান্নামে যাব। ওই সন্তানটা নিষ্পাপ, মাসুম, আল্লাহ তাআলা ওই সন্তানের দিকে তাকিয়ে মাকে ক্ষমা করে দিবেন, বাবাকে ক্ষমা করে দিবেন, মাকে জান্নাতবাসী করে দিবেন, বাবাকে জান্নাতবাসী করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল, ছোট্ট মাসুম বাচ্চারা মৃত্যুবরণ করলে পরে কান্না করা যাবে না, হাই হুতাশ করা যাবে না, যেইটা করা লাগবে ওইটা হচ্ছে ধৈর্য ধারণ করা। কথা কোন ঠিক কিনা? আমরা সমাজে দেখবেন কিছু মায়েরা আছে, কিছু বোনেরা আছে, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কিচ্ছু খায় না, আছে কিনা? আসর থেকে মাগরিব পর্যন্ত কিচ্ছু খায় না। যদি জিজ্ঞেস করি, মা তুমি খাও না কেন? মা জিজ্ঞেস, মা এবার বলে, আমার বোন এবার বলে, আমার সন্তানটা তো মারা গিয়েছিল, আমরা শুনেছি মুরব্বীদের মুখ থেকে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সন্তান নাকি কিছু খায় না, তাইলে ওই সময় যদি আমি কিছু খাই তাইলে আমার সন্তানের কবরে আজাব হবে। অনেকে বলে কি না? এটা আমার মা বোনেরা শুনতেছেন, আমি পরিষ্কার এই কথাটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এটা বিলকুল হারাম, হারাম, এটা কুসংস্কার, এটা কোরআনেও নাই হাদিসেও নাই। অর্থাৎ আপনার সন্তান আল্লাহ তাআলার হেফাজতে আছে, কেমন আছে এই কথাটা তো বললাম, অর্থাৎ জান্নাতের সুচ মাকামে আছে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আপনার সন্তান আছে, আপনার সন্তান নিয়ে আপনি ফেরাশানি হওয়ার কিছু নাই, টেনশন হওয়ার কিছু নাই, আপনি সন্তানের নামে একটু পড়াশোনা করেন, আসর থেকে মাগরিব পর্যন্ত রোজা রাখার বিধান কোথাও নাই। কথা কন
তাইলে যারা এই কাজটা এতদিন করেছিলেন আপনারা এই কাজটা পরিহার করা লাগবে অর্থাৎ সন্তানের জন্য আপনি চাইলে ভোর রজনীতে ওঠেন অর্থাৎ সুবহ সাদেকের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন সেহরিকে এই লম্বা মাগরিব পর্যন্ত আপনি রোজা রাখেন আসর থেকে মাগরিব আর এটা আবার কিসের রোজা এটা বন্ডামি ছাড়া আর কিচ্ছু নয় কথা কোন ঠিক কিনা তাইলে যারা এগুলি করতেছে যারা আজকে আমরা শুনতেছি এটা বরাবর আমরা প্রতিবাদ করব বরাবর প্রতিবাদ করব ঠিক আছে কিন্তু ইনশাআল্লাহ এটা কোরআনেও নাই হাদিসেও নাই আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে বুঝার সঠিক তৌফিক দান করেন সকলে বলি আমিন আমার বন্ধুগণ হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আল্লাহর নবী সাক্ষাৎ করার পরে আল্লাহর নবী ওই কাম থেকে চলে গেলেন ওই সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা যেই মাত্র চলে গেলেন এবার হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 600 নূরের পাখা দিয়েছে 600 নূরের পট পর্দা দিয়েছে আমি যদি বিন্দু পরিমাণ চুল পরিমাণ যদি আমি সিদরাতুল মুনতাহার উপরে উঠি তাইলে আমার 600 নূরের পাখা জ্বলে পড়ে সারকার হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ তাইলে অনেকেই বলে আমার নবী মাটির নবী নূরের নবী মানতে চায় না আমার ভাই ফেরেশতারা আপনি বলেন নূরের নবী আমার নবীকে যদি আপনারা মাটি বানেন আমি বলতে চাই আচ্ছা দেখেন তো আমার নবীকে আল্লাহ তাআলা কেমন পজিশন দিছে মাটির খাসালত করছে আপনি উপরে ঢিল মারবেন দেখবেন এটা উপর থেকে আবার নিচে নেমে আসবে কথা কোন ঠিক কিনা মাটি উপরে আপনি ঢিল মারবেন এটা আবার নিচে নেমে আসবে তাইলে আমার নবীকে তো মাটি বলা যাবে না আমার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা হচ্ছেন স্রষ্টা আমার নবী হচ্ছেন সৃষ্টি যখন কোনো কিছু ছিল না তখন ছিলেন আমার আল্লাহ আল্লাহ তাআলার পরে যখন কোনো কিছু ছিল না তিনি ছিলেন আমার আপনার দুজাহানের বাদশাহ নবী কথা কোন ঠিক কিনা নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোনি মুহাম্মদ আল্লাহ তাআলার কুদরতি কামেলার মাধ্যমে অনেক ভাইয়েরা কথাটা যেহেতু প্রাসঙ্গিক চলে আসছে এই জন্য ভুলে ফেলি আমার অনেক ভাইয়েরা ডাক দিয়ে বলেন যে আল্লাহ তাআলা কবদা কবদাতাম মিন নূরি ওয়াজহিল্লা অনেক ভাইয়েরা আমার বলেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলার গাল থেকে এক মুষ্টি নূর নিয়া আমার নবীকে বানাইছেন আল্লাহ তাআলার গাল বলতে কিচ্ছু কথা কন না আল্লাহর গাল আছে নাকি আল্লাহর গাল নাই আল্লাহর হাতও নাই আল্লাহর পাও নাই আল্লাহর চোখও নাই আল্লাহর নাকও নাই আল্লাহর মুখও নাই 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 কিচ্ছু নাই আল্লাহ তাআলা শারীরিক বিহীন আল্লাহ তাআলা গণনার বাহিরে আল্লাহ তাআলা এক ও লা শারীক কথা কোন ঠিক কিনা এই জন্য বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আচ্ছা যারা আরবি পারেন আরবি এক আরবি হচ্ছে ওয়াহিদ এক আরবি কি ওয়াহিদ ওয়াহিদ শব্দের অর্থ হচ্ছে এক ওয়াহিদ শব্দের অর্থ কি এক তাইলে আল্লাহ তাআলা কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলেন নাই কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলেন নাই কথা কি বুঝতেছেন আল্লাহ কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলেন নাই ওয়াহিদ বললে কি হয় জানেন ওয়াহিদ মানে এক ওয়াহিদ মানে কি এক একের পিছনে দুই আছে দুইয়ের পরে তিন আছে তিনের পরে চার আছে পাঁচ আছে ছয় আছে সাত আট নয় দশ আসতেছে আমরা আবার একের আগে একটা শূন্য বসাই কথা কয় না তাহলে বোঝা গেল এটার আগেও কিছু এবং পরেও কিছুর সম্ভাবনা আছে আর আহাদুন অর্থাৎ একক আহাদুন মানে কি একক একক এর পরেও কিছু নাই এর আগেও কিছু নাই এর সামনেও কিছু নাই এর পিছনেও কিছু নাই এর ডানাও কিছু নাই এর বামেও কিছু নাই অর্থাৎ আল্লাহ তাআলা ছিলেন এবং আল্লাহ তাআলা আছেন আল্লাহ তাআলা নিরাকার নিরঞ্জন আল্লাহ তাআলা আকারবিহীন এবং গণনার বাহিরে কথা কোন ঠিক কিনা আমরা অনেক সময় বলি কি জানেন যে আল্লাহ এক বেটা আছে কইনি আপনাদের এলাকায় আল্লাহ কয় বেটা কথা কই না আল্লাহ এক বেটা আছে আল্লাহ এক বেটা আছে আচ্ছা বেটা যদি হয় তাহলে বেটার বিপরীত কি কথা কই না বেটার বিপরীত দিল বেডি তাইলে যদি আপনি বলেন যে আল্লাহ এক বেটা আছে তাইলে অটোমেটিক আল্লাহর বিপরীত স্ত্রীলিঙ্গ একটা বেডি বের হয়ে যায় আমরা বলি যে উপরওয়ালা একজন আছে তাইলে উপরওয়ালা যদি একজন থাকে তাইলে নিচওয়ালা আরেকজন লাগে না কথা কন্যা আমার কথা কি খালা খারাপ লাগতেছে তাইলে বোঝা গেল উপরওয়ালা বলা যাবে নিচওয়ালাও বলা যাবে আল্লাহ এক বেটা আছে এই কথাও বলা যাবে না অর্থাৎ আল্লাহ পুরুষ নন আল্লাহ নারীও নন আল্লাহ বেটাও নন আল্লাহ বেডিও নন আল্লাহ উপরওয়ালাও নন আল্লাহ নিচওয়ালাও নন আল্লাহ তাআলা আরশের মধ্যে সীমাসীন আছেন আল্লাহ তাআলা ছিলেন এবং আছেন আল্লাহ কেমন আছেন কেমন ছিলেন একমাত্র যিনি জানেন তিনি আল্লাহ কথা কোন ঠিক কিনা তাইলে আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা হবে আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা করা যাবে ও বন্ধুগণ আমার নবী আমার সিদরাতুল মুনতাহা ফারি হয়ে যেই মাত্র আমার আল্লাহ পাকের আরশে আজিমের শেষ গোড়ায় চলে গেলেন ওই পর্যন্ত দূরত্ব হচ্ছে 70টা পর্দা কয়টা পর্দা 70টা পর্দা
এক একটা পর্দার দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা 70,070টি পর্দা ফের হওয়ার পরে নবী আমার যেই মাত্র আরশে আযীমের শেষ গোড়ায় চলে গেলেন এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিফিয়া মুহাম্মদ ইসাল্লি রাব্বাক আপনি থেমে যান অর্থাৎ আপনার প্রভু আপনার উপর সালাত আদায় করতেছেন আমরা সালাত শব্দের অর্থ নামাজ মনে করি কথা কোন ঠিক কিনা তাইলে আল্লাহ পাকের নামাজের দরকার আছে নাকি কথা বলেন আল্লাহর নামাজ দরকার আছে আয় বেটাই আল্লাহর নামাজ লাগবো নি আল্লাহকে নামাজ পড়তে হবে নামাজ লাগবো বান্দার কথা কোন ঠিক কিনে হুম ওই ফাগলের জিলাফি দিও না ফাগলের তিতামিটা কিচ্ছু বুঝে না হ্যাঁ সবার কাছে এক জাতি মনে হয় কথা কোন ঠিক কিনে বন্ধুগণ আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল এর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আকৃতিতে একজন ফেরেশতা বানিয়ে রেখেছেন যেই ফেরেশতা হুবহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর করতে কথা বলবে হযরত জিবরাইল আমিন ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহর হাবিব আমার আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ পড়তেছেন সালাত আদায় করতেছেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন হুয়াল্লাযী ইউসাল্লী আলাইকুম ওয়া মালাঈকাতুহু লিইখরিজাকুম মিনাল-যুলুমাতি ইলান-নূর ওয়াকানা বিল-মুমিনিনা রাহীমা অর্থাৎ হুয়াল্লাযী ইউসাল্লী আলাইকুম তিনি তো আল্লাহ যিনি আপনার উপর দুরূদ শরীফ পড়তেছেন ও মালাইকাতাহু এবং সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া এমনই থাকবে আমরা একদিন থাকব না সবাই মুদের ভুলে যাবে সবাই মুদের ভুলে যাবে নবী গো আপনি ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা اللهم ربي صلي وسلم وبارك عليه আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাবিব চলে গেছেন আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাঈকাতুহু লিইখরিজাকুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর অর্থাৎ আপনার প্রভু আপনার উপর সালাত আদায় করতেছেন অর্থাৎ দুরূদ শরীফ পড়তেছেন ওয়া মালাঈকাতুহু এবং সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে যেন আপনি ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর যেন আপনি অন্ধকার আচ্ছন্ন অবস্থা থেকে অর্থাৎ ফিরে আসতে পারেন অর্থাৎ যেন কোনো বাধা বন্ধ কথা আপনাকে যেন না আটকিয়ে আমি রব পর্যন্ত আপনাকে পৌঁছে দিতে পারে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন কোরআনুল করিম সূরা নাজম এর সাত করে সুম্মা দানা এই বাচ্চারা কথা বলো না সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা এরা মনে মনে ভাবছিল যে উজুরে মনে কিছু কইবা কারণ এরা যেটা চাইতা তো আমার ভিতরে নাই কথা কোন ঠিক নেই হ্যাঁ এরা যাইতাছে যেটা যেটা চাইতাছে এগুলি আমার কাছে আসলেই নাই এগুলি আমি পারি না এটা আমার একটা ব্যর্থতা এই বর্তমান যুগে আইয়া আমি এটা পারি না এটা আমার একটা ব্যর্থতা আমার আলোচনা আগিয়া আপনার সিলেটের সাইডে এরা বালা পায় এদিকে কিন্তু আবার এইটা এরা বালা পায় না জিগির গজল ফাল্লা ফাল্লি তাফাতাফি এরা এটা আবার বালা পায় না কিন্তু আর আমরা সিল্লা সিল্লি তাফাতাফি ফাল্লা ফাল্লি ছাড়া আমরা আবার বালা পাই না ঠিক নেই আপনারা গুসা করছেন না তা গুসা করেন না গুসা করেন না আমার ভাইয়েরা বন্ধুরা
খারাপ কত কইছি না আমি এক এক জায়গা এক একটা বালা ভাই কইছি আর এই জায়গা এটা বালা ভাই কথা কইছি আমরা জিকিরের পক্ষে না বিপক্ষে আরে কথা কইনা পক্ষে না বিপক্ষে আমরা কি জিকির কইলতাম নি ঠিক আছে আল্লাহ 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 ان لا ان لا ان لا ان لا مرشد مرشد كيرا يا مر گھوما شينا نو يو هنيه آما ريبو لي باغ دويال كي مونيه ما شاء الله ان لا ان ان لا ان لا ان لا ان لا مرشد مرشد كيرا يا مر گھوما شينا نو يو هنيه آما ري بولي باغ دويال كي مونيه ما شاء الله ان لا ان تمايا مي بالو گمباشي পাগলের মতো অন যত কাদাও কাঁদবো আমি জনমের মতো অন মাশাল্লাহ আল্লাহ 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 এলাকার লোক যেই যাহা বলো ছাড়ব না দয়াল তোমারে মাশাল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর হইল চাই তোমার প্রেমে জ্বলিয়া জ্বলিয়া অন্তর হইল চাই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর হইল চাই মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাশে না নয় হনে আমার বলি বাগ দয়াল কে মনে মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ট্রাই করলাম আর কি ফার্মুল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করে লইব কথা ঠিক নি জিকির আল্লাহ তাআলার জিকির জিকিরের মধ্যে কারো কোনো বাধা বন্ধ কথা নাই কিন্তু এই জান্নাতের বাগান আমরা জিকিরের নামে অশ্লীলতা বেহায়াপনা যেগুলি সরাইছে আমরা এইগুলির বিরুদ্ধে কথা কোন ঠিক নেই আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার বন্ধুকে এত নিকটে নিয়ে গেলেন অর্থাৎ আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা আল্লাহ তাআলা বলেন হাবিব আমার আপনি কাছে আসুন আচ্ছা বলেন তো যদি হঠাৎ করে পাঁচ বছর পরে দশ বছর পরে আপনার একটা বন্ধু আসে তাইলে আপনার বন্ধুকে আপনি যে জড়াইয়া ধরবেন এটা আসতে না জুড়ে কথা কন্যা জুড়ে ধাক্কার মজে একটা ব্যবধান আছে দেখবেন একজাত মানুষ আপনি হঠাৎ করে একজন পাইছেন এরা আপনি যাইত্তা ধরছেন যাইত্তা ধরছেন এরা যেভাবেই হোক আপনি তারা চা খাওয়ান লাগবে ফান খাওয়ান লাগবে অর্থাৎ আপনার ঘরে সেজাওয়াই লাগবে ঠিক নি আর একজাত দর আছে দেখবেন পুলিশে এরে তাহান হ্যান্ডকাফ লাগায় দড়ি দে বান্ধে বান্ধে এরা জেলখানায় ঢুকায় এটাও শক্ত হাতে ধরে ওই এই বন্ধুরে ধরে এইটাও শক্ত হাতে ধরে দুই হাতে ধরার ব্যবধান আছে রে নাই কথা কোন আছে না নাই একটা শক্ত হাতে ধরে তারে জেলখানায় ঢুকায় আর একটা শক্ত হাতে ধরে বন্ধুকে বন্ধু এতদিন পরে পাইছে আরে তোরে এতদিন পরে পাইছি তোরে কি চারণ যায়নি তুই বল লাগবে আজকে
কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা অর্থাৎ দুই ধনুকের মাথা একত্রিত করলে পরে যতটুকু কাছাকাছি হয় আল্লাহ তাআলা তার হাবিবকে এর চেয়ে আরো কাছে নিয়ে আসছেন কতটুকু কাছে নিয়ে আসছেন একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন মুফাসসিরিন কেরাম বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে নিয়ে 27000 বছর 27 বছর আমার কাছে 27000 বছর আমার কাছে নেই কেমন কেমন মনে হয় আপনি বলবেন যে কেন অর্থাৎ الله رب العالمين মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার বন্দুকে নিয়েছেন ওই জায়গার দূরত্ব হচ্ছে এক থেকে দেড় মাসের রাস্তা এক থেকে দেড় মাসের রাস্তা তাইলে আসতে এবং যাইতে মনে করেন আপনি তিন মাস না ধরলেও অন্তত নিম্নে আপনাকে দুই মাস সময় ধরাই লাগবে আগের মরুভূমির জাহাজ ছিল উট আপনি যদি উট দিয়ে চলেন অন্তত দুই মাস সময় লাগবে আসতে এবং যাইতে আর এই যে মনে করেন এটা এটা হচ্ছে জমিন এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবেন এই জমিন থেকে আকাশের দূরত্ব কত 500 বছরের রাস্তা আমাদের এলাকায় আগে আসিল সোনের ঘর মাটির ঘর টিনের ঘর এখন মোটামুটি মাশাআল্লাহ অনেক বাড়ি ঘরে দেখলে ছাদের ঘর দেখা যায় না কি বলেন দুই তলা তিন তলা চার তলা পাঁচ তলা ছয় সাত তলার ঘর আমরা বানাই দেখবেন আপনার ওই ফ্লোর থেকে আপনার ছাদ পর্যন্ত ওই যে একটা দূরত্ব আছে এরপরে দেখবেন ছাদ ছাদটা কি শূন্য স্থান থাকে নাকি ছাদটা একটু গাঢ় হয় গাঢ় না কথাটা বুঝাইতে পারছি কিনা অর্থাৎ মনে করেন এখান থেকে আপনি এই প্রথম আকাশ এটা মনে করেন ছাদ ঠিক আছে এরপরে মনে করেন এখান থেকে আবার শুরু হইল এরপরে মনে করেন আপনার এই হচ্ছে তৃতীয় তলার ছাদ বুঝাইতে পারছি কিনা তাইলে ছাদ এটা গাঢ় না কি বলেন মুফাসসিরিন কেরাম বর্ণনা করেছেন মুফাসসিরিন কেরাম বর্ণনা করেছেন এই শূন্য স্থানটা হচ্ছে 500 বছরের রাস্তা আবার ওই যে আকাশটা অর্থাৎ ছাদ আসমানটা এই আসমানটা হচ্ছে আরো 500 বছরের রাস্তা তাইলে আপনি যদি শূন্য স্থানটা হিসাব করেন শূন্য স্থান 60টা অর্থাৎ 500টা কত কথা বলেন না কত 35 আপনি যদি আবার ছাদ হিসাব করেন তাইলে ছাদ ছাদ যদি আরো 500 বছরের রাস্তা হয় তাইলে আরো 500টা কথা বলেন 35 আর 35 কত 70 তাইলে 70 শত বছর যাওয়ার রাস্তাটা কত কথা বলেন না আপনি যত দ্রুত বেগেই যান যাইতে যদি মনে করেন 70 শত বছরের রাস্তা হয় তাইলে আইতেও তো 70 শত বছরের রাস্তা কথা কোন ঠিক কিনা নবী আমার আসলেন আসার পরে বলতেছেন আমি যেই বিছানা থেকে উঠে গিয়েছিলাম আমি আসার পরে দেখি ওই বিছানাটা এখন পর্যন্ত গরম আছে যেই পানি দিয়ে আমি অজু করেছিলাম আমি দেখেছি ওই পানিটা এখন পর্যন্ত গড়িয়ে যাচ্ছে অর্থাৎ মনে করেন কথার কথা উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশে যদি অন্য কোনো বৃন্দেশী কোনো প্রেসিডেন্ট যদি আসেন প্রেসিডেন্ট যখন আসবেন তখন সরকার বীর বাহাদুর আগে থেকেই বলে দেন এয়ারপোর্ট থেকে বঙ্গভবন পর্যন্ত আমার বাসভবন পর্যন্ত অর্থাৎ সিএনজি ট্যাক্সি কোনো যানবাহন চলাচল বন্ধ কোনো চলাচল চলবে কথা বলেন সব কিছু কি বন্ধ যখন আমি আমার মেহমানকে নিয়ে আমি যখন আমার অতিথি ভবনে চলে যাব বঙ্গভবনে চলে যাব তারপর আবার সব কিছু চলবে অর্থাৎ যেটা যেখানে আছে এই আপনি এই গতিপথ শেষ হওয়ার আগ পর্যন্ত সেটা সেটার জাগাতি থাকবে কথা কোন ঠিক কিনা আওয়াজে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এখন গড়িতে কয়টা বাজতেছে সঠিক আমি জানি না যতটাই বাজে মনে করেন এখন যদি আমরা এই মুহূর্তে গড়ি থেকে যদি আমরা ব্যাটারিটা খুলে ফেলি আবার যদি এর পরের দিন এই টাইমে গড়ির মধ্যে ব্যাটারিটা আমরা লাগাই তাইলে এই যে রাইতের পর দিন গেল সকাল দুপুর পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্র আবার এই রাত্র প্রায় 11টা আপনার বেজে যাবে অর্থাৎ গড়ির টাইম গড়ির ব্যাটারি লাগানোর পরে আবার সেখান থেকে চলতে থাকবে কথা কোন ঠিক কিনা তাইলে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে বলে দিলেন চন্দ্র যেখানে আছো এখানে স্টপ অর্থাৎ আমার বন্ধ আসতেছে তোমার চলাচল বন্ধ আমার আল্লাহ পাক সূর্যকে বলে দিলেন সূর্য তোমার চলাচল বন্ধ আমার বন্ধ আসতেছে আমার বন্ধ আসার আগ পর্যন্ত তোমার চলাচল বন্ধ তোমার পথ আমি বন্ধ করে দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের সকল সৃষ্টিকে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে যেখানে আছো যেমন আছো ঠিক তেমন থাকো আমার বন্ধু আসবে আমার বন্ধুর সাক্ষাতে আমি আল্লাহ ধন্য হব আমার বন্ধুকে আমি আল্লাহ ধন্য করব বলেন না সুবহানাল্লাহ
আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমি হৃদয় থেকে নবীজিকে মনের গোরে নবীর নূরের মনের গোরে নবীর নূরের আলো জ্বলেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসে আল্লাহ বলেন কোরআনেতে আমার কাছে আসতে হলে আগে আসো নবীর কাছে আমার কাছে আসতে হলে আগে আসো নবীর কাছে বলে দিয়েছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি কথা কোন ঠিক কিনা দয়াল নবীর প্রেম ছাড়া মমিন হতে চাইবে যারা দয়াল নবীর প্রেম ছাড়া মমিন হতে চাইবে যারা মুনাফিকের খাতায় তাদের নাম লিখেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমি হৃদয় থেকে নবীজিকে মনের গরিব নবীর নূরের মনের গরিব নবীর নূরের আলো জ্বলেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি কথা কোন ঠিক কিনা বন্ধুগণ আমার নবী আমার তো কিছু সফর করার পরে যেই মাত্র নাকি মসজিদে হারামের মধ্যে আসলেন ফজরের নামাজের পরে আবু জাহেল আয়েশা কয় ভাতিজা আমার মুহাম্মদ আজকে নতুন করে তোমার কোনো কিছু বলার আছে নাকি নবী আমার ডাক দিয়ে বললেন ও চাচা আবু জাহেল আমি রাতের সামান্য কিছু অংশে আল্লাহ কোরআনুল কারিমে লাইল শব্দটা ব্যবহার করেন নাই আল্লাহ বলেছেন লাইলান কি বলেছেন বলেন কি বলেছেন লাইলান অর্থাৎ রাত্রের সামান্য কিছু অংশ সম্পূর্ণ রাত্রি নয় লাইলান রাত্রের সামান্য কিছু অংশ সামান্য কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলাম সেখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ বাড়ি দিয়াম আল্লাহ পাকের দিদারে ধন্য হয়ে এই মুহূর্তে আমি আবার জমিনের মধ্যে চলে আসলাম আবু জাহেল কয় আমি এতদিন মনে মনে ভেবেছিলাম আমার ভাতিজা মুহাম্মদের মনে হয় একটু একটু গেছে এখন তো দেখা যাচ্ছে আমার আমার ভাতিজার সম্পূর্ণ তার ছিঁড়ে গেছে নাউজুবিল্লাহ কোন বন্ধুগণ আমার আবু জাহেল সর্বপ্রথম সিদ্দিক আকবরের দরবারে চলে গেলেন এ আবু বকর তুমি কি জানো তোমার বন্ধু মুহাম্মদ এই ঘটনা বর্ণনা করেছে আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন আবু জাহেল জানতে চাই যে এই ঘটনাটা আপনি আমাকে শুনালেন এটাকে আপনি আপনার নিজ থেকে বানিয়ে বলেছেন কিনা নাকি আমার বন্ধু মদিনাওয়ালা কামলিওয়ালা নিজেই উনার জবান থেকে নুরানি জবান দিয়ে উচ্চারণ করেছেন আবু জাহেল বলল আমার কি মাথা খারাপ হলো নাকি আমি কি জন্য বলতে যাব তোমার বন্ধু মোহাম্মদ নিজ থেকে কথাগুলি বলেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় আবু জাহেল দুনিয়ার কেউ বিশ্বাস করুক আর না করুক দুনিয়ার কেউ এই কথাগুলি মানুক আর না মানুক আমি আবু বকর বিনা দলিলে বিনা সন্দেহে বিনা প্রমাণে আমি বিশ্বাস করলাম আল্লাহ পাক চাইলে আল্লাহর নবীকে সামান্য মুহূর্তের ভিতরে সব কিছু দেখাইতে পারেন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ কেউ বিশ্বাস করুক আর না করুক আমি আবু বকর বিশ্বাস করি ওই আবু বকর বিশ্বাস করে উনি হয়ে গেলেন সিদ্দিক কথা কোন ঠিক কিনা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে একদিন আমার নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আকাশের মধ্যে যতগুলি তারকা আছে সেই তারকা সমপরিমাণ আপনার কোনো উম্মতের নেক আমল আছে কিনা সুবহানাল্লাহ আকাশে যতগুলি তারকা আছে সেই তারকা সমপরিমাণ আপনার কোন উম্মতের নেক আমল আছে কিনা তাইলে বোঝা যাচ্ছে আমার নবী আকাশে কতগুলি তারকা আছে এটা জানেন কথা কন বিশ্বাস করেন আপনারা নবী আমার বললেন আছে তো বলে বলেন তুই ইয়া রাসূলুল্লাহ কার এতগুলি নেক আমল আছে নবী আমার বললেন আকাশে যতগুলি তারকা আছে সেই তারকা সমপরিমাণ সব হচ্ছে হযরত ওমর আল ফারুকের সুবহানাল্লাহ
জোরে কোন সুবহানাল্লাহ আম্মা জান হুজুরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারাটা একটু মলিন করে দিলেন নবী আমার ডাক দিয়ে বলেন আয়েশা তোমার চেহারাটা বুঝি মলিন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ মলিন তো হবেই হবে না কেন বলে কেন তোমার চেহারা মলিন হলো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো মনে মনে ভেবেছিলাম আমার বাবা আবু বকর আপনার পিছনে সারাটা দিন ঘুরঘুর করে অক্লান্ত পরিশ্রম করে আপনার জন্য নিজের জীবন যৌবন সবকিছু বিলীন করে দিচ্ছে আপনি আমার বাবার কথা না বলে আপনি উমরের কথা বললেন এটা তো আমার একটু কষ্ট তো লাগতেই পারে কন্যা সুবহানাল্লাহ নবী আমার বলেন এ আয়েশা তুমি কি জানো আবু বকরের মর্যাদা তুমি কি জানো ইয়া রাসূলুল্লাহ নবী গো আবু বকরের মর্যাদা কত নবী আমার বললেন আবু বকর হিজরতের রাত্রিতে আমি রাসূলের সাথে যে একটি রাত কাল যাপন করেছে একটি রাত্র আমি নবীর মহব্বতে আমি নবীর ভালোবাসায় কাটিয়ে দিয়েছি ওই রাত্রটা যদি এক পাল্লায় তুলে দেয়া হয় হযরত উমর হযরত উসমান হযরত আলী সহ সমস্ত সাহাবায়ে কেরাম সহ আমার সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লায় তুলে দেয়া হয় আর আবু বকরের প্রেমের এক রাত্র যদি এক পাল্লায় তোলা হয় তারপরে সমস্ত সাহাবায়ে কেরামের নেক আমলের চেয়ে আবু বকরের এক রাত্রির নেক আমল আমার আল্লাহ পাকের কাছে অনেক দামি নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমার ভাইরা বন্ধুরা তাইলে আমার ওই সাহাবায়ে কেরামের পক্ষে থাকার দরকার আছে না নাই বর্তমান সময় আসছে অনেক নবী প্রেমিক দাবি করে আল্লাহ প্রেমিক দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে তারা সাহাবায়ে কেরামের বিদ্বেষ পোষণ করে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় হযরত উসমান গালি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সাহাবী মানতে চায় না ওই রকম ফিতনাবাজ জমিনে আছে না নাই কথা বলেন আছে না নাই নবী আমার বলেন আসহাবি কান নুজুম সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বলেছেন এক একটা আমার সাহাবি এক একটা আকাশের তারকার সমতুল্য আজকে আমরা সাধারণ কিছু মৌলবি হয়ে কিছু বুঝি আর না বুঝি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমরা সমালোচনা করি কথা কোন ঠিক কিনা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন কাতিবে ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতো হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহীগুলি লিখতেন সুবহানাল্লাহ বলবেন না ইয়াজিদ ইয়াজিদ সে লানত প্রাপ্ত সে তো আল্লাহ তাআলার চিরস্থায়ী জাহান্নামী জ্বলবে ইয়াজিদ সে তার গুনাহগার হতে পারে তার আমলের জন্য তার খাসালতের জন্য এই জন্য আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো গালিগালাজ করা যাবে না গালমন্দ করা যাবে না তাইলে আপনি নিজেকে সুন্নি দাবি করতে পারেন কথা বলেন পারেন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমরা আমাদের মাথার মুকুট মনে করি আমরা আমাদের শিরোতাজ মনে করি সাহাবায়ে কেরামদেরকে সাহাবায়ে কেরামের জায়গায় মানা লাগবে অর্থাৎ নবীজিকে নবীজির জায়গায় মানা লাগবে সাহাবায়ে কেরামদেরকে সাহাবায়ে কেরাম জায়গায় মানা লাগবে আউলি কেরামকে আউলি কেরামের জায়গায় মানা লাগবে ফিরকে ফিরের জায়গায় মানা লাগবে উস্তাদকে উস্তাদের জায়গায় মানা লাগবে মাকে মায়ের জায়গায় বাবাকে বাবার জায়গায় শ্বশুরকে শ্বশুরের জায়গায় শাশুড়িকে শাশুড়ির জায়গায় রাখা লাগবে কথা কোন ঠিক কিনা আজকে আমরা বর্তমান সময়ে যে দেখবেন মাকে সালাম দিব তো দূরের কথা বাবাকে সালাম দিবে তো দূরের কথা বুড়া বেড়া হয় বুড়ি বিড়ি হয় বন্নি হয় কথা কোন ঠিক নেই কথা কয় না কিন্তু শ্বশুরকে শাশুড়িকে মাশাল্লাহ কয়বার যে আতো সালাম দেয় ফাও সালাম দেয় মুখো সুমা দেয় কপালো সুমা দেয় এই সুমানের হিসাব নাই কথা কই না তাইলে মাকে চুমা দেওয়া লাগবে বাবাকে চুমা দেওয়া লাগবে মাকে চুমা দেন বাবার পায়ে চুমা দেন মাকে সম্মান করেন শ্রদ্ধা করেন পাশাপাশি আপনার পরিবার আপনার ওয়াইফের যেহেতু মা আপনার ওয়াইফের যেহেতু বাপ তারা তো সম্মান হরাই লাগবো এই বেচারা এতদিন এই ফুরিরে ফাইল্লা আপনার আতো তুইল্লা দিছে কথা কইন ঠিক নি কিন্তু এর মানে এই নয় আপনি মারে বুড়া বেড়া হইয়া গাইলেই বা বন্নি হইয়া গাইলেই বা এটা কোরআনেও নাই হাদিসেও নাই তাইলে মাকে যথাযথ সম্মান করা লাগবে